গল্পের শুরুতেই আমরা ইউয়ানকে দেখতে পাই। আজ ইউয়ানের স্কুলের প্রথম দিন, তাই সে তৈরি হয়ে সময় মতো স্কুলে পৌঁছে গেছে। ইউয়ানকে দেখতে অনেক সুন্দর হলেও ইউয়ান পড়াশোনায় মোটেই ভালো নয়। অন্যদিকে জিসু নামে একটা ছেলেকে দেখা যায়, সেও ওই স্কুলেই পড়ে। তো ইউয়ান ও জিসু দুজনেই যখন স্কুলে ঢুকছে, হঠাৎই একে অপরের সাথে ধাক্কা লাগে। আর জিসু দেখে একদিকে ইউয়ান পড়ে যাচ্ছে, তো অন্যদিকে তার ফোনটাও মাটিতে পড়বে। কিন্তু জিসু এতটাই ইন্টেলিজেন্ট ছিল যে সে দ্রুত তাদের পড়ার টাইমিং ক্যালকুলেট করে বুঝে যায় কে আগে মাটিতে পড়বে। তাই ও প্রথমে ইউয়ানকে ধরে নেয়, এবং তারপর ও যখন ফোনটা ধরতে যাবে, তখনই আমাদের বুদ্ধিমান ইউয়ান জিসুর কলার ধরে নিজেকে সামলাতে গেলে সে সোজা গিয়ে জিসুকে কিস করে ফেলে, যার ফলে জিসু তো নিজের ফোনটা ধরতে পারে না। তবে হাই স্কুলের প্রথম দিনই একটা মেয়ের থেকে কিস পেয়ে জিসুর একটু কারেন্ট লেগেছিল। তো ইউনাই দেখে ওর জন্য জিসুর ফোনটা ভেঙে গেছে। ইউনাই ওকে কিছু বলতে গেলে জিসু কোনো কথা না বলেই খুব অ্যাটিটিউডের সাথে ওখান থেকে চলে যায়। তবে আমাদের মিষ্টি ইউয়ানের মনের ঘন্টি জিসুকে দেখে বেজে উঠেছে, আর ও জিসুর প্রেমে পড়ে গেছে। তাই সে তাড়াতাড়ি নিজের ফোন বের করে আর পেছন থেকে জিসুর কয়েকটা ফটো ক্লিক করে নেয়। এরপর স্টুডেন্টদের ওয়েলকাম সেরিমনিতে প্রিন্সিপাল যখন ভাষণ দিচ্ছে, তখন ইউয়ান বসে জিসুর ফটোগুলো দেখে তার কথাই মনে করছে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্কুলের টপারকে বক্তৃতা দিতে ডাকলে ইউয়ান দেখে জিসু তাদের স্কুলের টপার। জিসুকে দেখতে পেয়ে ইউয়ান তো অনেক খুশি হয়ে যায়, ও তো উঠে দাঁড়িয়ে ওর জন্য হাততালি দিতে থাকে। এরপর থেকে ইউয়ান সবসময় জিসুর পেছন পেছন ঘুরতে শুরু করে। আর এরকমই একদিন মৌমাছির বাসা পরিষ্কার করার সময় সে জিসুর স্কুলে আসার খবর পায়। আর সব কাজ ফেলে ও জিসুকে একবার দেখার জন্য ছুটে যায়। তবে সে একা ছিল না যে জিসুকে পছন্দ করে, স্কুলের সব মেয়েরাই জিসুকে পছন্দ করত। তাই সব সময় জিসু যেখানেই যেত, মেয়েদের দলও সেখানেই যেত। একদিন তো এমন হয়, জিসুদের ক্লাসে ঢোকার জন্য একটা মেয়ে ফেক বায়োমেট্রিক দিলে সে ইলেকট্রিক শক খেয়ে ওখানেই উল্টে পড়ে। বোঝকাণ্ড। এর মধ্যেই একদিন ইউয়ান স্কুল ফোরামে দেখে জিসুর নাকি তাদের স্কুলের অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক রয়েছে। এই দেখে তো ইউয়ানের মন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মনের দুঃখে ইউয়ান স্কুলের ছাদে বসে রয়েছে। তখনই ওর দুই বান্ধবী এসে বলে, ইউয়ান তোমার এখন গ্রাজুয়েশনের উপর ফোকাস করা উচিত, আর এমনিও জিসু এখন অন্য কারোর, তাই ওর কথা ভেবে তোমার লাভ নেই। তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই একটা ছেলে দূর থেকে তাদের কথা শুনতে পায়। ওই ছেলেটা ইউয়ানকে লাইক করত, যার জন্য ও খুব অদ্ভুত স্টাইলে ইউয়ানকে ইমপ্রেস করার চেষ্টা করে, এবং সাথে ইউয়ানের জন্য অনেক সুন্দর খাবারও নিয়ে আসে। আসলে ছেলেটা মনে মনে ভাবছিল ইউয়ান হয়তো ওকে পছন্দ করে, তাই ও ইউয়ানকে এসে বলে, তুমি যাকে পছন্দ করো তোমার দ্রুত তাকে মনের কথা বলে দেওয়া উচিত, না হলে হতে পারে তোমার লাভ কনফ্রেন্সের আগেই তোমার মনের মানুষ অন্য কারোর হয়ে যাবে। এই শুনে ইউয়ান পুরো জোশের সাথে উঠে দাঁড়ায়, আর ওই ছেলেটাকে এক গুতো মেরে ওখান থেকে চলে যায়। ইউয়ানকে যেতে দেখে ছেলেটা বুঝতে পারে ইউয়ান ওকে পছন্দ করে না, হয়তো অন্য কাউকে পছন্দ করে। অর্থাৎ বেচারা নিজের পায়ে নিজেই কুড়ুলটা মারলো। এরপর ইউয়ান তার বান্ধবীদের সাথে মিলে প্ল্যান করে জিসুকে প্রপোজ করার। ইউয়ানের বান্ধবীরা ওকে সুন্দর করে সাজিয়ে দেয়, আর ইউয়ান জিসুর জন্য একটা লাভ লেটার নিয়ে রেডি হয়ে যায় প্রপোজ করবে বলে। ক্লাস চলাকালীন ইউয়ানের বান্ধবীরা ফায়ার অ্যালার্ম বাজিয়ে ক্লাস বন্ধ করার ব্যবস্থা করে, এবং আগুন লেগেছে এই হুটোপাটিতেই ইউয়ান ক্লাস থেকে বেরিয়ে জিসুর কাছে যাবে। কিন্তু যখনই ইউয়ান ক্লাস থেকে বের হতে যাবে, তখনই অন্য একটা স্টুডেন্ট আগুন লেগেছে ভেবে এক বালতি জল ইউয়ানের ওপর ঢেলে দেয়। কিন্তু তাতেও ইউয়ান থেমে থাকে না, দৌড়তে দৌড়তে সে ভেজা গায়ে জিসুর কাছে গিয়ে পৌঁছায়। সে জিসুর দিকে লাভ লেটার এগিয়ে দিয়ে নিজের মনের কথা বলে, যে আমি তোমাকে ভীষণ পছন্দ করি, প্লিজ তুমি আমার ভালোবাসা একসেপ্ট করে নাও। কিন্তু জিসু ছিল প্রচন্ড অ্যারোগেন্ট একটা ছেলে, কারণ সে ছিল অনেক ধনী পরিবারের ছেলে এবং অত্যন্ত পড়াশোনায় ব্রিলিয়ান্ট। তাই ও ইউয়ানকে বলে, তোমার কি মনে হয় আমি তোমার মতো বোকা মেয়েকে কখনো পছন্দ করব? আমার ইন্টেলিজেন্ট মেয়ে পছন্দ। এই বলে জিসু ইউয়ানের প্রপোজাল রিজেক্ট করে চলে যায়। আর তখনই জিসুর ক্লাসের অন্যান্য স্টুডেন্টরা ইউয়ানের এই প্রপোজালের ভিডিও বানিয়ে তা নিয়ে মজা করতে থাকে।
এমনকি প্রিন্সিপাল ইউয়ানের কাজ দেখে তাকে অনেক বকাবকিও করে। মন খারাপ করে ইউয়ান বাড়িতে বসেছিল। এর মধ্যেই ওর বাবা এসে বলে তারা নাকি কোনো নতুন বাড়িতে যেতে চলেছে। ইউয়ানের বাবা ছিল একটু মাতাল টাইপের লোক, তাই ইউয়ান তার কথায় বেশি কান দিত না। কিন্তু মা না থাকায় ইউয়ান তার বাবার সাথে খুশি ছিল। দুজন দাঁড়িয়ে কথা বলছে, হঠাৎই ইউয়ান দেখে বেশ কিছু ইঁদুর তাদের বাড়ি থেকে বেরিয়ে আসছে। এই দেখে তারা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই তাদের কাঠের বাড়িটা হুড়মুড়িয়ে ভেঙে যায়, আর বাড়ির ধুলোতে বাবা ও মেয়ের এই হাল হয়। রাতে মিডিয়ার লোক তাদের বাড়ি ভেঙে যাওয়া নিয়ে নিউজ কভার করতে আসে এবং তারা এটাকে নিয়ে নিউজে অনেক খারাপ খারাপ কথা বলে। এই খবর গোটা শহরে দেখানো হলে পরের দিন স্কুলের অনেকেই এটা নিয়ে মজা উড়াচ্ছিল। ওদিকে ইউয়ানের বন্ধুরা তার নতুন বাড়ি বানানোর জন্য স্কুল থেকে ফান্ড জোগাড় করছে। তখনই ইউয়ান স্কুলে এসে তার বন্ধুদের এই সমস্ত কাজকর্ম দেখে ও তো বেশ লজ্জায় পড়ে যায়। ও ব্যাগ দিয়ে মুখ ঢেকে স্কুলে ঢোকার চেষ্টা করে, কিন্তু যার কপালে এমন বন্ধু থাকে তার কি আর শান্তি থাকে। ফলে ওরা ইউয়ানকে দেখে ফেলে আর ওরা ইউয়ানকে সবার সামনে দাঁড় করিয়ে টাকা তোলার চেষ্টা করে। কিন্তু ইউয়ান ওদের এই কাজ করতে মানা করলেও কেউই তার কথা পাত্তা দেয় না। এর মধ্যেই জিসু ওখান দিয়ে যাচ্ছিল, আর তখনই ইউয়ানের এক বন্ধু তার এই অবস্থার জন্য জিসুকে দায়ী করে। যা শুনে জিসু বলে, এতে আমার কোনো দোষ নেই, ইউয়ানের বাবা ওই রকম বাড়ি কিনেছে তাই সেটা ভেঙে পড়েছে, তো এখানে সম্পূর্ণ দোষ ইউয়ানের বাবার। বাবার নামে জিসুকে এই সমস্ত বলতে শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকা ইউয়ান এবার প্রচন্ড রেগে যায়। আরো জিসুকে এসে বলে, তুমি পড়াশোনায় ভালো বলে অন্যকে মানুষ বলে মনে করো না, তোমার মতো বজ্জাত অহংকারী ছেলে আগে আমি কোথাও দেখিনি, তবে তোমার এই অহংকার আমি শেষ করেই ছাড়বো, পরের পরীক্ষায় আমি স্কুলের মধ্যে টপ 100 এসে দেখাবো। এই শুনে ইউয়ানের বন্ধুরা তো ওকে অনেক করে চুপ করানোর চেষ্টা করে, কারণ তারা তো জানতো যে ইউয়ান পড়াশোনায় মোটেই অত ভালো না। কিন্তু ইউয়ান মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে পরের পরীক্ষায় ও জিসুকে টেক্কা দেবে। যদিও এই শুনে ওখানে থাকা সবাই অনেক হাসাহাসি করছিল। এরপর ইউয়ানের বাবা তাকে নিয়ে তার এক পুরনো বন্ধুর বাড়িতে গিয়ে ওঠে, যে বন্ধু ছিল অনেক বড় লোক। আসলে বাড়ি ভেঙে যাওয়ার খবর নিউজে দেখে ওই বন্ধু ইউয়ানকে নিয়ে তার বাড়িতে আসতে বলেছিল। ইউয়ানরা ওখানে গেলে ওনার বাড়ি দেখে ওরা তো অবাক হয়ে যায়। কিন্তু ইউয়ানের বাবার বন্ধুর ওয়াইফ, যার কিনা ইউয়ানকে অনেক পছন্দ হয়, তখনই ওনার ছোট ছেলেকে দেখা যায় যে বিভিন্ন ভাষায় কথা বলে ইউয়ানকে অনেক ইনসাল্ট করে। ইউয়ান এবং তার বাবা সে কথা বুঝতে না পারলেও ছেলের কথা শুনে আন্টি বলে তার দুই ছেলেরই নাকি খুব অ্যাটিটিউড, কারণ তারা নাকি দুজনেই খুব ইন্টেলিজেন্ট, তাই ইউয়ান যেন ওদের কথায় কান না দেয়। এরপর আন্টি ইউয়ানকে নিয়ে ভেতরে যায় এবং সে ইউয়ানকে তার রুম দেখায় যেটা সে ইউয়ানের জন্য সাজিয়েছিল। আন্টি তো ইউয়ানকে এত পছন্দ করেছিল যে সে ইউয়ানকে ছেলের বউ বানানোর স্বপ্ন দেখছিল। তখনই ওপরে ওঠার সময় দেখা যায় আসলে ইউয়ান জিসুর বাড়িতেই এসে উঠেছে। রাতে ইউয়ান ঠিক করে ও জিসুকে ভুলে যাবে, যার জন্য ইউয়ান তার কাছে থাকা জিসুর ফটোতে আগুন লাগিয়ে পোড়াতে যায়। কিন্তু ইউয়ান তা করতে পারে না, আর রাতের বেলায় আবারও সে জিসুর ফটো প্রিন্ট করা পিলো ও ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়ে আর ইমাজিন করতে থাকে জিসু যেন তার পাশেই আছে। কিন্তু ইউয়ানের ঝটকা তখন লাগে যখন সে হঠাৎই কারোর কথা শুনতে পায় আর ও দেখে দরজার সামনে জিসু দাঁড়িয়ে আছে। ইউয়ান বলে, তুমি এখানে কি করছো? জিসু বলে, আমার বাড়িতে আমি ছাড়া কে থাকবে? এই শুনে ইউয়ান অবাক। তখনই জিসু দেখে ইউয়ানের ঘরে শুধু তারই ছবি ভর্তি। জিসু তাকে ওয়ার্নিং দিয়ে বলে, এই সমস্ত কিছু তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলো। কিন্তু ইউয়ান তা করতে না চাইলে বাধ্য হয়ে জিসু ওখান থেকে চলে যায়। কিন্তু জিসু তার ঘরে লাগানো ছবিগুলো দেখার ফলে ইউয়ান লজ্জায় পড়ে মাটিতে শুয়ে চিৎকার করতে লাগে। পরের দিন জিসু যখন সাইকেল নিয়ে স্কুল যাচ্ছিল তখনই ওর মা জিসুকে আটকায় আর বলে ইউয়ানকে সাথে নিয়ে যেতে। কিন্তু জিসু বলে, বাড়িতে অনেক সাইকেল রয়েছে। কিন্তু জিসু বাড়িতে অন্য সাইকেল আছে বললে দেখা যায় ওর মা সব সাইকেলেরই চাকা খুলে রেখেছে যাতে ইউয়ানকে জিসুর সাথে পাঠাতে পারে আর ওদের সেটিংটা হয়ে যায়। তো শেষ পর্যন্ত মায়ের কথায় বাধ্য হয়ে জিসু ইউয়ানকে নিয়ে স্কুলের জন্য রওনা হয়। ইউয়ান বেশ আনন্দের সাথে জিসুর পেছনে বসে স্কুল যাচ্ছিল, কিন্তু হঠাৎই ইউয়ান জিসুকে জড়িয়ে ধরলে জিসু ওকে মাঝ রাস্তায় সাইকেল থেকে নামিয়ে দেয় আর বলে, স্কুলে কেউ যেন জানতে না পারে আমরা একসাথে থাকি।
বেচারা ইউয়ান রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করলেও যিশু ওকে না নিয়েই চলে যায়। এরপর স্কুলে থাকাকালীন ইউয়ান দাঁড়িয়ে যিশুর খেলা দেখছিল, তখনই স্কুলের অন্য একটা মেয়ে ইউয়ানকে বুলি করতে আসে। যদিও ইউয়ানের বান্ধবীরা ওকে সবার সাথে মোকাবিলা করতে সাহায্য করে। এরপর ওরা তিনজন একসাথে বসেছিল, তখনই ইউয়ানের কাছে একটা ভিডিও আসে যা দেখে ইউয়ান তো বেশ মজা পায়। আর সাথে সাথেই ওই ভিডিওটা যিশুকে পাঠালে কিছুক্ষণের মধ্যেই যিশু ওকে দেখা করতে ডাকে। ইউয়ান খুব অ্যাটিটিউড দেখিয়ে যিশুর সাথে দেখা করতে এসে বলে, তুমি যে আমাকে বলেছিলে স্কুলে তোমার থেকে দূরে থাকতে, তাহলে এখন আমাকে ডেকে পাঠালে কেন? যিশু ইউয়ানকে তাড়াতাড়ি ওই ভিডিওটা ফোন থেকে ডিলিট করতে বললে ইউয়ান এই সুযোগে যিশুকে ব্ল্যাকমেল করে বলে, যদি তুমি আমাকে নেক্সট পরীক্ষার জন্য কোচিং দাও তবেই আমি ভিডিওটা ডিলিট করব। এই শুনে যিশু আর কিছু বলতে পারে না। রাতের বেলা দেখা যায় ইউয়ান যিশুর থেকে কোচিং নিচ্ছে। তখনই যিশু দেখে ইউয়ানের সারা বইতে শুধু ওরই ছবি লাগানো রয়েছে। ও মনে মনে ভাবে মেয়েটা সত্যিই পাগল। ইউয়ানকে পড়াতে গিয়ে যিশু বুঝতে পারে ইউয়ান পড়াশুনোয় কতটা খারাপ, যার জন্য যিশু ইউয়ানকে বাচ্চাদের মতো পড়াতে শুরু করে। এভাবেই সময় এগোতে থাকে। যিশু লক্ষ্য করে ইউয়ান আগের থেকে পড়াশুনোয় অনেক বেশি মন দিয়েছে এবং সে স্কুলে গিয়েও দুষ্টুমি না করে সবসময় পড়াশুনো করে। সে তো পড়াশুনোয় এত মন দিয়েছে যে পড়তে পড়তে তার সাথে এই সব কাণ্ড কারখানা ঘটছে। একদিন রাতে ইউয়ানকে পড়ানোর সময় যিশু ইউয়ানের ব্যাগে ওই লাভ লেটারটা দেখতে পায়, যেটা সে প্রথম দিকে স্কুলে ওকে দিতে এসেছিল। কিন্তু যিশু কিছু বলে না। এরপর যিশু ঘুমিয়ে পড়লে ইউয়ান ওর পাশে এসে বসে আর চুপচাপ যিশুকে দেখতে দেখতে ওর পাশেই ঘুমিয়ে পড়ে। রাতের বেলা যিশুর মা ওদের জন্য খাবার নিয়ে আসলে ওদের দুজনকে একসাথে ঘুমোতে দেখে মায়ের তো অনেক ভালো লাগে আর মা ওদের ফটো তুলতে শুরু করে। কিছুদিনের মধ্যেই ইউয়ানের পরীক্ষা শুরু হলে ইউয়ানের পড়াশুনো দেখে ওর টিচারের চোখেও জল চলে আসে। এরপর ফাইনাল এক্সামের রেজাল্ট আসলে দেখা যায় সত্যি ইউয়ান টপ 100 এর মধ্যে চলে এসেছে। এতে তো স্কুলের সব স্টুডেন্টরা অবাক হয়ে গেলেও ইউয়ান ও তার বন্ধুরা এবং যিশু অনেক খুশি ছিল। ইউয়ান যিশুকে বলে সে পড়াশুনো করে অনেক ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার চেষ্টা করবে। এরপর স্পোর্টস ইভেন্টে যিশু এবং ইউয়ানের এক বন্ধু যে তাকে অনেক পছন্দ করত তাদের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল। তখনই স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যায় যিশুর মা তাদের স্পোর্টস দেখতে এসেছে এবং স্কুলে যিশুর এত মেয়ে ফ্যান্স দেখে ওর মা যিশু এবং ইউয়ানের একসাথে থাকা ওই ফটোটা স্কুল ফোরামে ছড়িয়ে দেয় যাতে যিশু এবং ইউয়ানের লাইনটা অন্য কেউ কেটে না দিতে পারে। যদিও এতে কোনো লাভ হয় না, বরং যিশুর মা দেখে ফটো এডিট করে সব মেয়েরাই ওনার ছেলের সাথে নিজের ফটো অ্যাটাচ করিয়েছে। এরপর ওদের স্পোর্টস শুরু হলে ইউয়ানের ভুলের জন্যই ওদের ক্লাস স্পোর্টসে হেরে যায়। এরপর ইউয়ানের বন্ধু ওদের স্পোর্টসে হেরে যাওয়ার জন্য ইউয়ানকে কথা শোনাচ্ছিল। তখনই যিশু এসে ইউয়ানকে ওর ব্যাগটা দিয়ে বলে তাড়াতাড়ি চেঞ্জ করো, বাড়ি যেতে হবে। যা শুনে স্কুলের অর্ধেক মেয়ে ওখানেই অজ্ঞান হয়ে যায়। ইউয়ানের বন্ধু এসব দেখে অনেক রেগে যিশুর সাথে ঝামেলা করতে গেলে যিশু ওর বন্ধুকে অনেক ভালো খারাপ কথা শোনাতে থাকে, যা দেখে ইউয়ান ওর বন্ধু সাইড নেয় এবং যিশুকে বলে দেয় সেই নাকি খুব খারাপ। তখনই যিশুর এক ফ্রেন্ড ইউয়ানের যিশুকে প্রপোজ করার ওই ভিডিওটা স্কুলের জায়েন্ট স্ক্রিনে প্লে করলে গোটা স্কুল ইউয়ানকে নিয়ে মজা করতে থাকে। ওদিকে গ্যালারিতে বসে যিশুর মা ইউয়ান যে যিশুকে পছন্দ করে সেটা জানতে পেরে অনেক খুশি হয়ে যায়। কিন্তু ইউয়ান নিজের ইনসাল্টের বদলা নিতে তার কাছে থাকা যিশুর ওই ডান্সিং ভিডিওটা জায়েন্ট স্ক্রিনে চালিয়ে দেয়। এতে সবাই যিশুর ওপর হাসাহাসি করতে শুরু করে আর দুই ক্লাসের মধ্যে ঝামেলা শুরু হয়। যিশু ইউয়ানের হাত ধরে টানতে টানতে তাকে স্কুলের ছাদে নিয়ে যায়, যেখানে সে ইউয়ানকে জিজ্ঞেস করে তুমি এমনটা কেন করলে। কাঁদো কাঁদো মুখে ইউয়ান বলে, তোমাকে ভালোবাসাটা আমার সব থেকে বড় ভুল ছিল, তাই আমি ঠিক করেছি আমি তোমাকে ভুলে যাব আর ইউনিভার্সিটিতে গিয়ে অনেক হ্যান্ডসাম একটা ছেলেকে পটিয়ে নেব, যাতে তোমার কথা আমার আর মনে না পড়ে। এই বলে ইউয়ান যেতে গেলে যিশু ওকে কিছু না বলেই ইউয়ানের হাত ধরে ওকে কিস করে নেয় আর বলে, এবার যদি তোমার আমাকে ভোলার ক্ষমতা থাকে তাহলে তুমি ভুলে দেখাও। যিশু চলে যায়, কিন্তু অবাকভাবে ইউয়ান ওখানেই দাঁড়িয়ে থাকে। ইউয়ান যে যিশুকে
যিশুকে প্রপোজ করেছিল এটা জানতে পেরে যিশুর মা যিশু এবং ইউয়ানের বিয়ের সমস্ত প্ল্যান করে নিয়েছে। এমনকি সে তো তার নাতি নাতনির প্ল্যানিংটাও সেরে ফেলেছিল। এইসব দেখে ইউয়ান আন্টিকে বলে, আন্টি আমি তো যিশুকে অনেকদিন আগে প্রপোজ করেছিলাম, এগুলো অনেক পুরনো কথা। তখনই আন্টি বলে, ইউয়ান তুমি আমার বাড়িতে আসার পর থেকে যিশুর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আমার ছেলেটা যেখানে হাসতেই পারত না সে তোমার জন্য হাসতে শিখেছে, তাই আমি চাই তুমি সারা জীবন ওর সাথে থাকো আর ওর খেয়াল রাখো। বিজনেসের জন্য আমি সেভাবে ওর খেয়াল রাখতে পারিনি। আন্টির কথায় ইউয়ান আবারও ইমোশনাল হয়ে যায় আর ও আন্টিকে প্রমিস করে ও সারা জীবন শুধু যিশুকেই ভালোবাসবে। কিছুদিন পর যিশুর ইউনিভার্সিটি যাওয়ার এন্ট্রান্স এক্সাম ছিল। যিশু এক্সাম দিতে যাওয়ার আগে ওর মা ওর জন্য কিছু বিশেষ খাবারের ব্যবস্থা করে। যদিও খাবারগুলো দেখে যিশুর অনেক সন্দেহজনক মনে হচ্ছিল, খাবার খাওয়ার পর যিশু যখন বের হতে যাবে তখনই ইউয়ান খুব অদ্ভুত ভাবে তাকে একটা গুড লাক কি দেয়। যিশু তা নিতে রাজি না হলে ইউয়ান ওটা যিশুর ব্যাগে বেঁধে দেয় আর সবাই মিলে যিশুর এক্সামের জন্য চিয়ার করতে থাকে। কিন্তু ওই কিটা যিশুর ব্যাগে লাগানোর পর তার সাথে অদ্ভুত রকম ঘটনা ঘটতে থাকে। এই যেমন যিশু ইউনিভার্সিটিতে পৌঁছালে ওই কিটা ব্যাগ থেকে খুলে পড়ে যায়, যা দেখে একটা লোক যিশুকে ওটা তুলতে বললে ওই কিটা নিতে গিয়ে যিশু সিঁড়ি দিয়ে মাটিতে পড়ে যায়। কোনো রকমে উঠে এসে এক্সাম হলে পৌঁছালে এক্সাম শুরু হওয়ার সাথে সাথেই যিশুর আনা পেন্সিলের শীষ ভাঙতে শুরু করে এবং একসময় সে দেখে তার প্রত্যেকটা পেন্সিলেরই শীষ ভাঙা রয়েছে। এই সবের মধ্যেই হঠাৎই তার পেটে ব্যথা শুরু হয়, যার জন্য এক্সাম ছেড়ে ওকে ওয়াশরুমে যেতে হয়। তো কোনো রকমে অর্ধেক এক্সাম শেষ হওয়ার পর যিশু যখন লাঞ্চ করতে বাইরে আসে তখনই বাইরে আমরা ইউয়ানকে দেখতে পাই, যে কিনা এক্সাম হলের বাইরে যিশুর ব্যাক সাপোর্টের জন্য এসেছিল। কিন্তু হঠাৎই একটা গাড়ি ইউয়ানকে ধাক্কা মারলে দূর থেকে তা দেখতে পেয়ে যিশু ওখানে ছুটে আসে ও নিজের পরীক্ষা ফেলে ইউয়ানকে হসপিটালে নিয়ে যায়, ফলে যিশু তার পরীক্ষা দিতে পারে না। পরে ইউয়ানের জ্ঞান ফিরলে ও শুনতে পায় পরীক্ষা না দেওয়ার জন্য যিশুর বাবা তাকে অনেক বকাবকি করছে। যিশু বাবার কথা শুনে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই সব কিছু দেখে ইউয়ান যিশুর বাবার কাছে ক্ষমা চেয়ে বলে, যা হয়েছে তাতে যিশুর কোনো ভুল নেই, এই সব কিছু আমার জন্যই হয়েছে। ইউয়ান যিশুকে খুঁজতে যায় কিন্তু কোথাও যিশুকে না দেখতে পেয়ে ও অনেক চিন্তায় পড়ে গেছিল। তখনই জলের পাড়ে ও যিশুর সাইকেলটা দেখতে পায়, কিন্তু যিশু আশেপাশে না থাকায় ইউয়ান ভাবে মনের দুঃখে হয়তো যিশু জলে ঝাঁপ দিয়েছে। ইউয়ান ওখানে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করলে কিছুক্ষণ পর পেছন থেকে যিশু বলে ওঠে, বোকার মতো কান্না করা বন্ধ করবে। যিশুর গলা শুনে ইউয়ান বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো কিছু করে ফেলেছো। ইউয়ান ড্রামা করে ওখান থেকে চলে যেতে লাগলে যিশু ওকে বলে, তুমি আমার জীবনে আসার পর থেকে আমি অনেক খুশি আছি, না হলে তো সবাই আমাকে রোবট বানিয়ে রেখেছিল। এই শুনে ইউয়ান খুশি হয়ে যিশুর পাশে এসে বসে এবং যিশু তাকে নিজের অতীতের কথা বলতে থাকে। এইভাবেই একসাথে অনেকটা সময় কাটানোর পর যিশু ইউয়ানকে বলে, যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আমাকে বলো, আমি সবসময় তোমাকে সাহায্য করব। কিছুদিন পর যিশু তার পছন্দ মতো ডাক্তারি পড়ার জন্য বাড়ি থেকে চলে যাবে, যদিও এতে তার বাবা একটুও খুশি ছিল না। ফলে যিশু চলে যাওয়ার সময় হলেও ওর বাবা ওর সাথে কোনো কথাই বলে না। ওদিকে ইউয়ানেরও অনেক মন খারাপ, কিন্তু যিশু তা বুঝতে পারলেও তার সাথে কোনো কথা না বলেই চলে যায়। সময় এগোতে থাকে, একদিকে ইউয়ান নিজের পড়াশুনো কমপ্লিট করছে তো অন্যদিকে যিশু ডাক্তারি পড়ছে। তবে যিশু ইউয়ানের সাথে সেভাবে কোনো যোগাযোগ রাখেনি, কিন্তু ইউয়ান তো যিশুর মাকে বলেছিল সে সবসময় যিশুকেই ভালোবাসবে। যে কারণে অবশেষে খুঁজতে খুঁজতে একদিন ইউয়ান যিশুর ক্লিনিকের ঠিকানা জানতে পেরে যায় এবং সে তাড়াতাড়ি যিশুর ক্লিনিকে এসে পৌঁছায়। কিন্তু ক্লিনিকের বাইরে দাঁড়িয়ে এসে দেখে যিশু বিভিন্ন অ্যানিমেলসদের ট্রিটমেন্ট করছে। এবার যিশুর ক্লিনিকে যেতে হলে তো ইউয়ানকেও কোনো অ্যানিমেল নিয়ে যেতে হবে, কারণ অ্যানিমেলের ডাক্তার তো আর মানুষের চেক আপ করবে না। তো অনেক বুদ্ধি খাটিয়ে শেষমেশ ইউয়ান একটা 6 ইঞ্চির সবুজ রঙের পোকা নিয়ে যিশুর কাছে যায় তার ট্রিটমেন্ট করাতে। ইউয়ানের এই কাজে যিশুর তো মাথায় হাত। ইউয়ান ওখানে যিশুকে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় থাকো? এবং সে আরো এদিক ওদিকের প্রশ্ন করতে থাকলে যিশু তো অনেক রেগে যায় এবং ইউয়ানকে ওখান থেকে বেরিয়ে যেতে বলে, কারণ বাইরে অনেক পেশেন্ট অপেক্ষা করছিল। যিশুর বকা শুনে ইউয়ান মুখ কালো
করে ওখান থেকে চলে যাচ্ছিল, তখনই যিশু ওকে বলে, ইউয়ান তুমি তোমার পেটসের খেয়াল লেখো আর সাথে নিজেরও খেয়াল লেখো। যিশুর মুখে এটুকু কথা শুনেই ইউয়ানের একগাল হাসি ফোটে। ও যিশুকে বলে, তুমিও নিজের খেয়াল লেখো। এরপর থেকে ইউয়ান প্রায়ই প্রতিদিন লুকিয়ে লুকিয়ে যিশুকে দেখতে আসত। সে এক মনে যিশুকে দেখত কিন্তু কখনোই তার সামনে আসত না। একদিন রাতের বেলা ইউয়ান যিশুর জন্য ডিনার নিয়ে এসেছে, তো লুকিয়ে লুকিয়ে যিশুর পেছন পেছন যাওয়ার সময় ইউয়ান দেখে যিশু তাদের স্কুল লাইফের সেই মেয়েটার সাথে দেখা করছে যার সাথে একসময় যিশুর অ্যাফেয়ারের খবর ছড়িয়েছিল। ইউয়ান ওদের একসাথে দেখে প্রচন্ড অবাক হয়ে যায়। ইউয়ান ওদের ফলো করলে দেখে মেয়েটা যিশুর বাড়িতে এসেছে এবং তারা একসাথে একই ঘরে রয়েছে। এইসব দেখে ইউয়ানের প্রচন্ড কষ্ট হয় এবং সে ঠিক করে ওদের মধ্যে কি সম্পর্ক আছে তাও বের করবে। তো পরের দিন ইউয়ান তার স্কুলের এক ফ্রেন্ডকে নিয়ে যিশু এবং ওই মেয়েটাকে ফলো করতে শুরু করে এবং তাদের পিছন পিছন ইউয়ান একটা জঙ্গলে গিয়ে পৌঁছায়। ওর বন্ধু যিশুকে দেখে আবারও অনেক রেগে যায় আর বলে, তুমি আমার মতো ভালো ছেলেকে ছেড়ে এখনো ওই বাজে ছেলেটার পেছনে পড়ে রয়েছ। কিন্তু ইউয়ান ওর কোনো কথাতেই কান না দিয়ে ওকে চুপ থাকতে বলে। ওদিকে দুজনকে এইভাবে দেখে ইউয়ানের তো হোশ উড়ে যায়, ফলে ও একটা লেবু ছুঁড়ে মারতে গেলে লেবুটা লেগে যায় ওর বন্ধুর কপালে। এতে কিনা ওর বন্ধু ওই বাগানে লাগানো কলের পাইপের ওপর গিয়ে পড়ে আর চারিদিক থেকে ফোয়ারার মতো জল পড়তে শুরু হয়। এই জল পড়ার ফলে যিশু ও তার ফ্রেন্ডকে আরো রোম্যান্টিক দেখতে লাগছিল, এমনকি যিশু তো নিজের মাফলারটা ওই মেয়েটার মাথায় দেয়। ওইদিকে ইউয়ানের বন্ধু একটা কচু পাতা নিয়ে এরকম করছে। তো এই সমস্ত দেখে ইউয়ানের মাথা তো প্রায় খারাপ হওয়ার মতো অবস্থা। তো কোনো রকমে সেই জল পড়া বন্ধ হলে ইউয়ান আর যিশুকে দেখতে পায় না। তখনই যিশু তার পেছনে এসে দাঁড়ায় আর জিজ্ঞেস করে, তুমি আমাকে এখানে ফলো করতে এসেছো তাই না? কিন্তু ইউয়ান এমন হাবভাব দেখানোর চেষ্টা করে যেন কিনা ও এখানে এমনি ওর বন্ধুর সাথে ঘুরতে এসেছে। যদিও যিশু পুরো ব্যাপারটাই বুঝতে পেরে যায় যে এখানে আসলে কি চলছিল। এরপর ওরা চারজন একসাথে ঘুরতে শুরু করে। একটা জায়গায় দাঁড়িয়ে যিশুর ফ্রেন্ড ইউয়ান ও তার বন্ধুকে ফটো তুলতে বললে ইউয়ানের ফ্রেন্ড তো ফটো তুলতে একবারে রাজি হয়ে যায়। যদিও ওদের ফটো তোলার পোজগুলো ছিল ঠিক এই রকম, কিন্তু ইউয়ানকে ওর বন্ধুর সাথে দেখে যিশুর একটু হলেও হিংসে হচ্ছিল, তাই ও তখনই ওদেরকে ভূতের গল্প শুনিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। এরপর যিশু ইউয়ানকে রাগানোর জন্য ওর ফ্রেন্ডের সাথে ফটো তুলতে শুরু করলে ইউয়ানের তো তা মোটেই পছন্দ হয় না। যদিও ওর ফ্রেন্ড ওর জন্য ফ্রুটস নিয়ে আসলে যিশু আবারও হিংসে করতে থাকে। সারাদিন একসাথে ঘোরার পর ওরা যখন বাড়ি ফিরবে তখন ইউয়ানের বন্ধু একটা রিক্সা ড্রাইভারকে বেশ কিছু টাকা দিয়ে বলে, যখনই ও এবং ইউয়ান ওর রিক্সায় উঠে যাবে তখনই যেন রিক্সাওয়ালা দ্রুত রিক্সা চালিয়ে ওখান থেকে চলে যায়। আসলে ও এটা করতে চাইছিল ইউয়ানের সাথে সময় কাটানোর জন্য এবং ইউয়ানকে যিশুর থেকে দূরে রাখার জন্য। এরপর ইউয়ান রিক্সার সামনে আসলে ড্রাইভার কথা মতো দ্রুত গাড়ি চালিয়ে ওখান থেকে বেরিয়ে যায়, কিন্তু দেখা যায় রিক্সায় ইউয়ানের জায়গায় রয়েছে যিশুর বান্ধবী। আসলে ইউয়ানের আগেই ওই মেয়েটা রিক্সায় উঠে পড়ে এবং ড্রাইভার তাকে চিনতে না পেরে গাড়ি চালিয়ে বেরিয়ে আসে। রিক্সায় ইউয়ানকে না দেখে ওর বন্ধুর তো অবস্থা খারাপ। ওদিকে ইউয়ান ও যিশু কিছু বুঝতে না পেরে অবাক হয়ে একে অপরকে দেখতে থাকে। যিশু ইউয়ানকে বলে, সামনেই একটা সুন্দর জায়গা আছে, যতক্ষণ না অন্য কোনো রিক্সা আসছে চলো আমরা সেখানে ঘুরে আসি। এবার যিশুর সাথে ঘুরতে যাওয়ার সুযোগ ইউয়ান কি করে মিস করতে পারে, যার জন্য ও যিশুর সাথে ঘুরতে যায়। ওরা একটা লেকে বোটিং করতে যায়। বোটিং করার সময় যিশু ইউয়ানকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তুমি কেন আমাকে ফলো করছিলে? ইউয়ান প্রথমে কিছু বলতে না চাইলেও এই জলাশয়ের মধ্যে তার সত্যি বলা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। ও বলে, আসলে আমি আগের দিন তোমাকে ফলো করতে করতে তোমার বাড়ি গেছিলাম, তো তখনই তোমাকে আর ওই মেয়েটাকে দুজনকে একসাথে দেখে আমার মনে হয়েছে হতে পারে ও তোমার গার্লফ্রেন্ড, তাই আমি তোমাদের ফলো করে এখানে এসেছি। ওর কথা শুনে যিশু হেসে বলে, ও আমার গার্লফ্রেন্ড নয়, আমরা শুধুই বন্ধু, আর আগের দিন রাতে ও আমার সাথে স্টাডি করতে এসেছিল। এরপর ওরা দুজন একসাথে বোটিং করতে করতে গল্প করছিল। তখনই ইউয়ান বলে, কেউ এখানে আমাদের এইভাবে দেখলে কাপল ভাববে।
যা শুনে যিশু বলে এখানে কোনো কাপিলরা আসে না, কারণ কথায় আছে ভালোবাসার মানুষের সাথে এখানে আসলে নাকি তাকে কখনো পাওয়া যায় না। এই কথা শোনা মাত্রই ইউয়ান তো টেনশনে পড়ে যায়, কিভাবে সে যিশুর থেকে দূরে যাবে তা দেখতে গিয়ে ইউয়ান যিশুকে নিয়ে সোজা জলে পড়ে। পুরো ভিজে যাওয়ার কারণে তারা দুজন রাতটা কোনো রকমে কাটানোর জন্য কাছাকাছি একটা হোটেলে গিয়ে ওঠে, যে হোটেলটা হানিমুন কাপিলদের জন্য সুন্দর করে সাজানো ছিল। তো এরকম রুমের ডেকোরেশন দেখে ওরা দুজনেই অনেকটা লজ্জা পাচ্ছিল, যে কারণে ওরা কেউ কারোর দিকে তাকাতেই পাচ্ছে না। এরপর তারা ফ্রেশ হয়ে আসলে ইউয়ান যিশুকে তার ব্ল্যাঙ্কেটে শুতে বলে, কিন্তু যিশু তাতে মানা করে দেয়। যিশু দেখে ঘরে কোনো লাইট জ্বলছে না, এতে ইউয়ান বলে ঘরের লাইট নাকি খারাপ হয়ে গেছে, কিন্তু যিশুর একটু সন্দেহ হলে সে নিজেই লাইট চেক করতে যায়, আর দেখা যায় লাইট সব ঠিকই আছে। আসলে ইউয়ান দুষ্টুমি করে লাইট জ্বালাচ্ছিল না। রাতের বেলা তাদের কাছে সেরম কিছু খাবার না থাকায় যিশু ইউয়ানকে রুমের মধ্যে তার জন্য অপেক্ষা করতে বলে খাবার আনতে যায়। কিন্তু যিশু বেরোনোর পরেই ইউয়ানও রুম থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে এসে সে যিশুকে কোথাও না পেয়ে একটু এগিয়ে গেলে ওর মনে হয় কেউ ওর পেছনেই রয়েছে। ইউয়ান ভয়তে চিৎকার করে দৌড়তে থাকে, তখনই যিশু এসে ওকে ধরে ফেলে। ইউয়ান বলে কেউ আমাকে ফলো করছে। যিশু ইউয়ানকে বকা দিয়ে বলে, তোমাকে না ভেতরে থাকতে বলেছিলাম, তুমি কেন বাইরে বেরিয়েছো? ইউয়ান যিশুকে বলে, আমি তোমার জন্য ব্ল্যাঙ্কেট আনতে গিয়েছিলাম, কারণ তুমি যে বললে আমার ব্ল্যাঙ্কেটে শোবে না। এরপর যিশু ওকে আর কিছুই বলতে পারে না, ও নিজের জ্যাকেটটা খুলে ইউয়ানকে জড়িয়ে নিজের কাছে টেনে নেয় আর বলে, তোমাকে কেউ ফলো করছে না, ওখানে কিছু বিড়াল রয়েছে। এরপর রাতে ইউয়ানের অনেক ঠান্ডা লাগছিল, যা দেখে যিশু শক্ত করে ওর হাতটা ধরে নেয়। যিশু ঘুমিয়ে পড়লে ইউয়ান ওর দিকে তাকিয়ে বলে, হয়তো এটাই তোমার সাথে কাটানো আমার প্রথম এবং শেষ রাত, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকেই ভালোবাসবো। এই বলে ইউয়ান ঘুমিয়ে পড়লে দেখা যায় যিশু তখনও ঘুমায়নি, সে ঘুমানোর ভান করে ইউয়ানের সব কথাই শুনেছে। পরের দিন সকালে যিশুর রোম্যান্টিক একটা কিসের সাথে ইউয়ানের ঘুম ভাঙে, যদিও ঘুম ভেঙে বেচারা ইউয়ান দেখে এটা শুধুমাত্রই তার স্বপ্ন ছিল। যিশু তাকে তাড়াতাড়ি রেডি হতে বলছে বাড়ি যাওয়ার জন্য। এর মধ্যেই যিশুর কাছে তার মায়ের ফোন আসে, যেখানে জানানো হয় ওর বাবার হার্ট অ্যাটাক হওয়ার কারণে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। যিশু দ্রুত হসপিটালে এসে পৌঁছায়। ডাক্তার বলে বাবা এখন কোমায় রয়েছে, তাই ওনার সেরে উঠতে সময় লাগবে। এই শুনে কোম্পানির ম্যানেজার বলে তাদের কোম্পানিতে এখন বিশেষ কিছু ফাইন্যান্সিয়াল সমস্যা চলছে, যে কারণে যদি সঠিক কোনো ব্যক্তি এখন কোম্পানির দায়ভার না সামলায় তাহলে কোম্পানি ডুবে যেতে পারে। এই শুনে যিশু বাবার কোম্পানি জয়েন করার সিদ্ধান্ত নেয়। যিশু তাড়াহুড়োতে নিজের ব্যাগ না নিয়ে গেলে ইউয়ান ওকে ব্যাগটা দিতে যায়। তখনই দূর থেকে ও দেখে যিশুর বান্ধবী ওর অনেক খেয়াল রাখছে, যা দেখে ইউয়ানের অনেক খারাপ লাগে, কিন্তু সে কিছুই বলতে পারে না। কোম্পানি বাঁচানোর জন্য যিশু দিন রাত 24 ঘন্টা কাজ করছে। কাজ করতে করতে যিশু রাতে ঘুমিয়ে পড়লে ইউয়ান ওর খেয়াল রাখে, যদিও বাবার চিন্তায় ব্যাকুল যিশু এই ব্যাপারে কিছুই জানে না। রাতের বেলা ইউয়ান দেখে বাইরে অনেক জোর বৃষ্টি পড়ছে, তাই ও ছাতা নিয়ে যিশুর কোম্পানির সামনে গিয়ে পৌঁছায়। কিন্তু যিশু কোম্পানি থেকে বেরিয়ে ইউয়ানকে দেখে অনেকটাই রেগে যায়। যিশু ইউয়ানকে বলে, এই সমস্ত অভিনয় আমার একদম পছন্দ নয়, তাই তুমি এগুলো করো না। যিশুর মুখে এই সমস্ত কথা শুনে ইউয়ান অঝরে কাঁদতে থাকে। এরপর ইউয়ান জানতে পারে শহরের এক ফেমাস বিজনেসম্যানের মেয়ের সাথে যিশুর বিয়ে ঠিক হয়েছে। এতে ইউয়ান মানসিকভাবে আরো ভেঙে পড়ে। ওর বাবা এই সব কিছু বুঝতে পেরে ইউয়ানকে নিয়ে যিশুর বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও বাবার নেওয়া এই সিদ্ধান্তে ইউয়ানের চোখে জল চলে আসে, কিন্তু যিশুর জীবনে তার কোনো জায়গা নেই, এটা বুঝতে পেরে ও বাবার সাথে
যিশুর বাড়ি ছেড়ে যেতে রাজি হয়ে যায়। কিছুদিন পর যিশুর বাবা একটু সুস্থ হলে যিশু তার বাবাকে জানায় সে ওই বিজনেসম্যানের মেয়ে যে কিনা তারই বান্ধবী তাকে বিয়ে করতে রাজি আছে। এর মধ্যেই ইওয়ান হসপিটালে যিশুর সাথে দেখা করতে আসে। সে যিশুর বাবার জন্য স্যুপ আনলে যিশু তার ফিয়ান্সে স্যুপ বানিয়েছে এই বলে ইওয়ানের আনা স্যুপ নিতে অস্বীকার করে। এরপর যিশু ইওয়ানকে জানায়, আমি আমার বান্ধবীকে ডেট করছি এবং খুব শীঘ্রই আমরা বিয়ে করব। এই শুনে ইওয়ান মনে মনে অনেক কষ্ট পায়, কিন্তু সে হাসি মুখ নিয়ে যিশুকে কনগ্রাচুলেশন জানায়। যিশু এও বলে, ইওয়ান তোমার আর আমার খেয়াল রাখার প্রয়োজন নেই, কারণ আমার ফিয়ান্সে আমার অনেক খেয়াল রাখছে। যিশুর কথাগুলো ইওয়ানের মনে তীরের মতো বিঁধলেও সে মুখ ফুটে কিছুই বলে না। ইওয়ান যিশুকে বলে, আমি চাই তুমি ভালো থেকো, আর হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি শহর ছেড়ে চলে যাচ্ছি, হয়তো আর কোনোদিনই আমাদের দেখা হবে না। আমি জানি এতে তোমার কোনো সমস্যা নেই। ইওয়ান চলে যাচ্ছে, তখনই যিশু ওকে বলে, তুমি বলেছিলে না তুমি আমাকে সবসময় ভালোবাসবে, তাহলে এখন কি হলো? ইওয়ান বলে, আমি বোকা ছিলাম, তাই তোমার মতো কাউকে ভালোবেসেছিলাম যে কোনোদিন আমার ভালোবাসাটা বুঝলই না। তবে হ্যাঁ, সেই বোকামি আমি আর করব না, আমি তোমাকে ভুলে যাব। এই বলে ইওয়ান ওখান থেকে চলে যায়। তবে আজ যিশু অবাক নজরে সেই দিকেই তাকিয়ে থাকে। ইওয়ান যিশুর সামনে নিজেকে সামলালেও সে একান্তে নিজেকে সামলাতে পারে না, অঝরে কাঁদতে থাকে ইওয়ান। এরপর ওদের চলে যাওয়ার দিন আসে, যেদিন যিশুর মা ইওয়ানের চলে যাওয়াতে অনেক কষ্ট পায়। সবাই তাকে বিদায় জানালেও যিশু সেখানে ছিল না, যদিও ইওয়ান শেষবারের জন্য যিশুকেই দেখতে চাইছিল। ইওয়ান শহর ছেড়ে চলে যায়। ওদিকে যিশুকে দেখা যায় যে সবার সামনে না এলেও ইওয়ানের রুমে গিয়ে তার কথাই মনে করছে। যিশু দেখে ইওয়ান তার সমস্ত ফটো সেখানেই ফেলে গেছে, অর্থাৎ সত্যি এবার সে যিশুকে ভুলে জীবনে এগিয়ে যাবে। এরপর আমরা বেশ কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই, যেখানে হঠাৎই এক হসপিটালে একজন নার্স পেশেন্টকে ইনজেকশন দিতে গিয়ে চিৎকার করে পুরো হসপিটাল মাথায় তুলে নেয়। আর দেখা যায় ওই নার্স অন্য কেউ নয়, আমাদের ইওয়ান, যে বর্তমানে একজন নার্স হয়েছে। কিন্তু তার সেই অদ্ভুত কাজকর্ম এখনো বন্ধ হয়নি, যে কারণে ইনজেকশন দেওয়ার সময় পেশেন্টের থেকে বেশি সে নিজেই ভয় পাচ্ছে এবং ওকে দেখে হসপিটালের অন্যান্য পেশেন্টরা ওখান থেকে পালিয়ে যায়। ফলে ইওয়ানকে সিনিয়রের থেকে অনেক বকা শুনতে হয়। হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার সময় ইওয়ানের মনে পড়ে আজ সে যিশুর সোশ্যাল মিডিয়া পোস্ট ফলো করেনি। হ্যাঁ, যিশুর থেকে দূরে আসলেও সে এখনো প্রতিনিয়ত যিশুর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফলো করে। সোশ্যাল মিডিয়া থেকে ইওয়ান জানতে পারে যিশু আজ তাদের পুরনো স্কুলে যাবে একটা সেমিনারের জন্য। তো খবরটা পাওয়া মাত্রই ইওয়ান সেখানে পৌঁছে যায়। সে ঠিক করেছিল সব স্টুডেন্টদের মাঝে লুকিয়ে সে যিশুকে দেখবে, যাতে যিশু তাকে কোনোভাবে দেখতে না পায়। তো এই ভেবে ইওয়ান লুকিয়ে লুকিয়ে সেমিনার হলের মধ্যে প্রবেশ করে, কিন্তু সে দেখে ওখানে কেউ নেই, একজন মাত্র মানুষ ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর সে যখন পিছন ঘুরে তাকায় তখন তো ইওয়ানের হোশ উড়ে যায়, কারণ সে ছিল যিশু নিজেই। ইওয়ান যার থেকে লুকাতে চাইছিল সে তারই সামনে এসে দাঁড়ালো। কি বলবে কিছু বুঝতে না পেরে ও জিজ্ঞেস করে, সেমিনার কি এখনো শুরু হয়নি? উত্তরে যিশু বলে, না। যিশু ইওয়ানকে জিজ্ঞেস করে, অনেকদিন পর দেখা হলো, কেমন আছো, আর তুমি কি করে জানলে আজ স্কুলে সেমিনার আছে? ইওয়ান কি বলবে বুঝতে পারছে না, যে কারণে সে ভুলভাল অজুহাত দিতে থাকে। এরপর ইওয়ান যিশু এখন কি করছে না করছে সেই ব্যাপারে জিজ্ঞেস করতে করতে হঠাৎই সাহস করে জিজ্ঞেস করে, তোমার আর তোমার বান্ধবীর সম্পর্ক কেমন চলছে? উত্তরে যিশু বলে, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এই বলে যিশু কোথাও একটা গেলে ইওয়ান তখনই যিশুর ভাইকে ফোন করে, আর ওর থেকে যিশুর গার্লফ্রেন্ডের ব্যাপারে জানতে চাইলে ভাই ওকে জানিয়ে দেয়, দাদা যে মেয়েটাকে পছন্দ করে সেটা তুমি, কিন্তু দাদা তোমাকে নিজের মনের কথা বলতে পারে না। এই শুনে ইওয়ানের তো বিশ্বাসই হচ্ছিল না।
তখনই ওখানে যিশু আসে। যিশু এক এক করে নিজের মনের কথা বলতে শুরু করে। যেদিন তুমি আমাকে প্রপোজ করতে এসেছিলে সেদিন থেকেই আমার তোমাকে ভালো লাগে। তারপর ধীরে ধীরে সময় এগোতে থাকে। কখনো তোমার উপর রাগ হয়েছে, তো কখনো তোমার করা কাজ দেখে আনন্দ পেয়েছি। আবার যখন তোমায় কষ্ট দিয়েছি তখন আমিও কষ্ট পেয়েছি। তবে যখন তুমি চলে যাও আমি তোমাকে আটকাতে চেয়েছিলাম কিন্তু পারিনি, তাই আজকে আর তোমাকে হারাতে চাই না। এই বলে যিশু ইউয়ানকে বিয়ের জন্য প্রপোজ করলে ইউয়ান তো অনেকটাই নার্ভাস হয়ে যায়। ওর তো নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না যে ও যিশুর মুখে এখন কি শুনছে। তখনই যিশু ওকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে সেদিন থেকে পছন্দ করি যেদিন রাতে তোমাকে পড়াতে পড়াতে তুমি ঘুমিয়ে পড়ার পর আমি তোমার লেখা ওই লাভ লেটারটা পড়েছিলাম। লেটারটা অনেক বড় ছিল, কিন্তু তোমার লেখা প্রতিটা শব্দ আমার মন ছুঁয়ে গেছিল, আর আমি সেদিন থেকেই তোমার প্রেমে পড়েছি, তবে কখনো তোমাকে তা বলতে পারিনি। যিশু ইউয়ানকে কিস করে। ইউয়ান বলে, এটা আমাদের থার্ড কিস, এবার তো আমাদের ডেট করতে হবে। তখনই যিশু বলে, এটা থার্ড নয় বরং ফোর্থ। আর এখানেই আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হোটেলে থাকাকালীন ইউয়ান যিশুকে কিস করার যে স্বপ্নটা দেখেছিল সেটা আসলেই স্বপ্ন ছিল না। যিশু সত্যি সেদিন ভোরবেলায় ইউয়ানকে কিস করেছিল। তো ওদের দুজনের এক হয়ে যাওয়ার সাথেই এই গল্পটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, টিল দেন বাই।